নেতাকর্মীদের চাঙ্গা করতে নানা উদ্যোগ বিএনপির। নির্বাচনের পর ঘুরে দাঁড়াতে অনেকটা কৌশলে এগুচ্ছে বিএনপি। ইতোমধ্যে দলের তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করতে নানা উদ্যোগ নিয়েছে দলটি। রমজানের আগে থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে। কারামুক্ত নেতাদের বাসায় বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন দলের নীতি নির্ধারণী ফোরামের নেতারা। অসুস্থ নেতাদেরও দলের পক্ষ থেকে দেয়া হচ্ছে চিকিৎসা। গুম খুনের শিকার নেতাদের পরিবারে পাঠানো হচ্ছে ফলমূল, আর্থিক অনুদান সহ নানা ঈদ উপহার। এবার কেন্দ্রীয়ভাবে বড় ইফতার মাহফিলের আয়োজন করেনি দলটি, তবে জেলা উপজেলা ও থানা পর্যায়ে ধারাবাহিকভাবে আয়োজন করা হচ্ছে ইফতার মাহফিল। রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে ইফতার মাহফিল। জেলা পর্যায়ের ইফতার মাহফিলগুলোতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে কর্মীদের চাঙ্গা রাখতে ইস্যু ভিত্তিক নানা কর্মসূচিও পালন করেছে দলটি। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা নেতাদেরও দলে সক্রিয় করা হচ্ছে। ইতোমধ্যে 15 বছর নিষ্ক্রিয় থাকা দলের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদকে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার নয়াপল্টনে মুক্তিযোদ্ধা সমাবেশ সহ 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সমাবেশ সফল করতে প্রস্তুতিও নিচ্ছে দলটি। গুলশান ও নয়াপল্টন কার্যালয়ে একাধিক বৈঠকও করেছে দায়িত্বপ্রাপ্ত নেতারা। ওদিকে গুম খুন ও পঙ্গুত্বের শিকার দলের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে আমরা বিএনপি পরিবার নামে সেল গঠন করা হয়েছে। সেলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা কাজ শুরু করেছেন। এদিকে নেতাকর্মীদের উজ্জীবিত করতে অঙ্গ সংগঠন পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে দলটির হাইকমান্ড। ইতিমধ্যে মেয়াদ পূর্তির আগেই ছাত্রদলের কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাবি শাখা ছাত্রদলও ঘোষণা করা হয়েছে নতুন নেতৃত্ব। এছাড়া বিএনপি ঢাকার 2 মহানগর স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিক দল সহ বাকি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠনের তোড়জোড় চলছে। ওদিকে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা নেতাদের পদোন্নতি দেয়া হচ্ছে। গত 1 মাসে অন্তত 5 জন নেতাকে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। এসব কার্যক্রমকে ঘিরে গুলশান ও নয়াপল্টন কার্যালয়ে বাড়ছে কর্মচাঞ্চল্য, বাড়ছে নেতাকর্মীদের আনাগোনাও। এদিকে 28 অক্টোবর মহাসমাবেশে সংঘর্ষের পর বিএনপির 25,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মুক্তির জন্য দলের আইনি সেল কাজ করছে। যেসব নেতা মামলার পরোয়ানা নিয়ে আত্মগোপনে ছিলেন তাদেরকে আত্মসমর্পণ করে জামিন নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে দলের হাইকমান্ড থেকে। দলীয় সূত্রে জানা গেছে রমজানব্যাপী এই কার্যক্রমগুলো চলবে। রমজানের পর যুগপথ আন্দোলনে থাকা শরিকি দলগুলোর সঙ্গে বৈঠক করে সরকার বিরোধী নতুন কর্মসূচি নির্ধারণ করা হবে। তবে আপাতত বড় কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি। দ্রব্যমূল্য সহ ইস্যু ভিত্তিক নানা কর্মসূচি দেওয়া হতে পারে। রমজানের পর উপজেলা নির্বাচন শুরু হলেও তাতে দলীয়ভাবে অংশ নেবে না বিএনপি। দলের কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। দলের দফতর থেকে জানা গেছে তৃণমূল নেতাকর্মীদের উৎসাহিত করতে দলের হাইকমান্ড 82টি সাংগঠনিক জেলার ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিদিন তিনি 4 থেকে 5টি জেলায় একত্রে সংযুক্ত হবেন। এছাড়া উপজেলা ও থানা পর্যায়ে ধারাবাহিকভাবে 500 শতাধিক ইফতার মাহফিলের আয়োজন করা হবে। এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সারা দেশে আমাদের টিম যাচ্ছে ভিকটিম পরিবারগুলোর খোঁজ খবর নেওয়ার জন্য। গুম খুনের শিকার নেতাদের পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। সারা দেশে আঞ্চলিক ও স্থানীয়ভাবে ইফতার মাহফিল করা হচ্ছে। এছাড়া কারাগারে থাকা নেতাদের মুক্তির জন্য আমাদের আইনি সেল কাজ করছে। ইতিমধ্যে অনেকেই মুক্তি পেয়েছেন, অনেকে জামিনও পেয়েছেন। তবে রাজপথের আন্দোলন কর্মসূচির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তৃণমূল নেতাকর্মীদের মনোবল ফেরানোর বিষয়ে তিনি বলেন, দলের পক্ষ থেকে নানা উদ্যোগে চাঙ্গা হয়ে উঠেছে নেতাকর্মীরা।